হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের অনেকেরই রিকোয়েস্টের পর এই ভিডিওটা বানাতে চলেছি। অনেক স্টুডেন্ট তোমরা আছো যারা আমাকে জানাচ্ছো যে তোমাদের হোমিওপ্যাথি বা আরও আয়ুষ কলেজগুলোতে তোমাদের আয়ুষ কলেজের এইদিকে ইন্টারেস্ট আছে, বা তোমাদের র্যাঙ্ক হয়তো অতটা আসেনি, তার জন্য ওই কলেজের যে প্রাইভেট বা স্টেট কোটার কত ফিজ হয় সেটা নিয়ে তোমাদের একটা সেপারেট ভিডিও। প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেক যে হোমিওপ্যাথি আর তোমাদের আয়ুষ যে কলেজগুলো আছে, সমস্ত মেডিকেল কলেজের ফিজটা যাতে আমি জানিয়ে দিই আমাদের একটা প্লেলিস্টের মাধ্যমে। তো এটা অনেকেই রিকোয়েস্ট করেছো, তাই জন্য তোমাদের জন্য এই প্লেলিস্টটা তোমাদের জন্য বানাচ্ছি, এটা তোমরা দেখে নিও। প্রথম যে মেডিকেল কলেজ, এটা হচ্ছে বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে তোমাদের কত কত ফিজ লাগে সেটা তোমাদের বলছি, ঠিক আছে? এখানেও আমাদের যেমন MBBS হয় স্টেট কোটা আর প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, এখানেও সেম জিনিস আছে। তো প্রথম হচ্ছে স্টেট কোটা থ্রু তোমরা যদি অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ 1.5 লাখ টাকা প্লাস 1.5 লাখ প্লাস 1.5 লাখ, আর লাস্টে তোমাদের 2,25,000, মানে টোটাল তোমাদের 6,75,000 সিটের জন্য তোমাদের দিতে হবে। আর তোমাদের অ্যাডমিশন ফিজ, এখানে হচ্ছে অ্যাডমিশন ফি, মানে যখন অ্যাডমিশন নেবে তখন তোমাদের 1.5 লাখ টাকা দিতে হবে, মানে এক বছরের ইয়েটা তোমাদের দিয়ে দিতে হবে। ওকে, তো টোটাল তোমাদের কত লাগছে? 6,75,000 তোমাদের ফিজ লাগছে যদি স্টেট কোটায় তোমরা পাও। ওকে, এবার তোমাদের আসা যাক তোমাদের এখানে ম্যানেজমেন্ট কোটা। ম্যানেজমেন্ট কোটার ফিজে তোমাদের কত ফিজ তোমরা দেখতে পাচ্ছ, এখানেও অমনি সেম ফি স্ট্রাকচার এসেছে। এখানেও 6,75,000 প্লাস এক্সট্রা 3 লাখ অ্যাজ অ্যাডিশন ফি ফর দ্য ফার্স্ট ইয়ার ফর পে সিট, ঠিক আছে? ফর পেড সিটের জন্য তোমাদের এক্সট্রা 3 লাখ রুপিস তোমাদের লাগবে, ঠিক আছে? তো তোমাদের 6,75,000 প্লাস আরও 3 লাখ টাকা এক্সট্রা তোমাদের লাগবে। ওকে, আর তোমাদের অ্যাডমিশনের সময় তোমাদের কত লাগবে? তোমাদের এদিকে 1.5 লাখ টাকা আর এদিকে 3 লাখ টাকা, মানে 4,500,000 টাকা অ্যাডমিশনের সময় লাগবে। ওকে, তো এখানে ডিফারেন্স আমরা দেখতে পেলাম স্টেট কোটাতে 6,75,000 আর এদিকে তোমাদের 6,75,000 প্লাস 3 লাখ তোমাদের অ্যাডিশনাল ফিজ তোমাদের লাগছে ম্যানেজমেন্ট কোটাতে, ঠিক আছে? এটাই তোমাদের ইয়ে। আর এখানেও তোমাদের হোস্টেল ফিজ আলাদা আছে, হোস্টেল ফিটা তোমরা একটু দেখে নাও। অ্যাডমিশন ফিজ তোমাদের 3,000 প্লাস এস্টাবলিশমেন্ট চার্জ 5,000 প্লাস রেন্ট, এগুলো অতটা ইয়ে নয়। মেন জিনিস তোমাদের পড়তে কত টাকা লাগে সেটা তোমাদের বলে দিলাম। এটা এই মেডিকেল কলেজ হচ্ছে তোমাদের বেঙ্গল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এটা তোমাদের আসানসোলে আছে, ঠিক আছে? আসানসোলে আছে। তো এটাই তোমাদের বললাম, আর নেক্সট ভিডিওতে তোমাদের আরও যা যা হোমিওপ্যাথি বা তোমাদের আয়ুষের যে কলেজগুলো আছে সেগুলো নিয়ে বলবো। তাই পরের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, যারা তোমরা হোমিওপ্যাথি বা আয়ুষ নিয়ে ইন্টারেস্টেড আছো বা র্যাঙ্ক একটু পিছনে আছে, তাও তোমরা ওগুলোতে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের জন্য এই ভিডিওগুলো বেনিফিশিয়াল হতে চলেছে। আর পরের বছর যারা নিট দেবে, নিট ভাবছো, নিট দেবো, আমাদের র্যাঙ্ক একটুর জন্য পিছিয়ে গেছে, তোমাদের জন্য একটা বাম্পার অফার আছে অ্যাকাডেমির তরফ থেকে, সেটাও তোমরা ভিডিও প্রবল সেকশনে দেখতে পাবে। অ্যাকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে আনলক 20। তো এটা তোমাদের 20% সাবস্ক্রিপশনে তোমাদের অফ তোমরা পেয়ে যাবে 14, 15 আর 16, 3 দিন তোমাদের এই অফারটা অ্যাপ্লিকেবেল। আমাদের কোড বংমেটিকোস ইউজ করলে তোমরা এক্সট্রা 10% আরও অফ পেয়ে যাবে। তো টোটাল তোমরা 20% অফ তোমরা পেয়ে যাচ্ছ, এটা করতে পারো। আর তোমাদের মার্চের পর, তোমাদের মার্চ 30 পর তোমাদের সাবস্ক্রিপশন ফিজটা হাইক হয়ে যাবে, তো তোমরা এটা মাথায় রেখো আর তার আগে সাবস্ক্রিপশন নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা কম টাকায় তোমরা সাবস্ক্রিপশনটা পেয়ে যাবে। আর আমাদের কোড বংমেডিকোস ইউজ করলে তোমরা 20% অফ তো পেয়েই যাচ্ছ। আর তোমাদের জন্য অ্যাকাডেমি নিয়ে এসছে অ্যাকাডেমি লাইট সাবস্ক্রিপশন, এটা তোমাদের খালি টেস্ট সিরিজ। অ্যাকাডেমি যেমন অন্য অন্য ইনস্টিটিউট খালি টেস্ট সিরিজ অফার করে, তেমনি অ্যাকাডেমিরও অফার করছে খালি টেস্ট সিরিজ। তো এটা তোমরা নিতে পারো খালি টেস্ট সিরিজ আমাদের কোড বংমেডিকোস ইউজ করে। আর মেন জিনিস সেটা হচ্ছে ইনডেপথ অ্যানালিসিস উইথ ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেক টেস্টের পর। তো এই জিনিসটা তোমরা হাতছাড় করো না, এটা এনরোল করতে পারো। আর এনথিউজ ব্যাচ ফর নিট ইউজি 2023, এই এনথিউজ ব্যাচে তোমরা এনরোল করতে পারো। এখানে টপ মোস্ট ফ্যাকাল্টিজ আছে, যেমন প্রতীক জেন স্যার আছে, এদিকে বায়োলজি অমিত গুপ্তা স্যার আছে, আর বাকি এগুলো সব টপ ফ্যাকাল্টিজ, টপ মোস্ট ফ্যাকাল্টি। তো তোমরা চোখ বুঝিয়ে তোমরা বিশ্বাস করতে পারো আর এগুলোতে এনরোল করতে পারো। আর বিজেতা ক্র্যাশ কোর্স ফর নিট 2022, এটাও 16th মার্চ থেকে স্টার্ট হতে চলেছে, তো এটাও তোমরা এনরোল করে নিও, ঠিক আছে? এগুলোই ছিল তোমাদের ব্যাচেস কী কী স্টার্ট হতে চলেছে। তো তোমরা অ্যাকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে নিও আর এই ব্যাচগুলোতে এনরোল করো আর ভালো করে পড়াশোনা করো। অ্যাকাডেমি এবং মংমেডিকোর সাথে লেটস ক্র্যাক ইট।